মামুক, হেলে মুই কেতে পুরাণ পড়িছে না ঈশ্বর পাইবা, রামায়ণ মহাভারত ভাস্কন্দ হরিবংশ কেতে পুরাণ পড়িছে। বস্ত্রহীনম অলঙ্কারহীনম গীতহীনম তো ভজন, বিদ্যাহীনম তো জীবন শূন্যম। বস্ত্র নথিলে গহন শোভা নদী সই, ঘৃত নথিলে পূজা পত্র হই, কুঞ্চহীন থিলে নারী নদী সই শোভা, বিদ্যাহীন হবার সে জীবন তে যিবা। মামুক, দুদুল মাতা দুল বক্তা নিশি বক্ত পেচা হাট বক্ত প্রশ্ন কর্ত সুবক্ত পণ্ডিত। আজ প্রশ্নটে পচরামি, আজ অর্জুনপুরিয়া কে রেড়া খুলিয়ান দেখবু। বাপরে, আজ অর্জুনপুরিয়া কে রেড়া খুলিয়ান, আজ পড়িছে, আজ মেজ না দিবে লাগো। হরামি তো পচা কা প্রশ্ন পচছে পচরা পচা হরামি। বাপরে, রে রে লন্ড ভন্ড মুন্ড পাসন্ড সম্ভার প্রহার করুচি কাণ্ড। গাই মাড় মাড় হলে তোমার ষণ্ঢ দুর্বল হয়ে যাও। তোমার রেড়া খুলকে আমার ছড় পড় দুনিয়া তা মোর লাগি হলে তালি মার। তোমার রেড়া খুলকে আমার ছড় পড় দুনিয়া। হ্যাঁ, পহলা পহলা হে ছড় কে নিয়ে তা হই জান কাহি পারবা গো বয়স বড়া না। মামু গো হেন তাহলে কথা পচরা মাগো। মামু জলদি পচরা। মামু গো হেন তাহলে আজি কঠোর প্রভা জন্মটে পত্রামা। কা 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 পত্রাবো কা? আজি গুটে চপল র প্রভা জন্মটে পত্রামা। চপল র? বাবরে দেখ তো এই বড়া কথা, এটা পরে মেজ লাগবে। চপল র পূর্ব জন্ম হইছে টাটা কোম্পানি, টাটা কোম্পানি, রিলাক্সো কোম্পানি। তা তো কই দেলি নো হলা। হারলা গো হারলা। আরে বলি হে সোনপুরিয়া নু আনব গো দুই পর যাই করে। হ্যাঁ, কানা 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 প্রভু বনমালি প্রভু সুনা থালি মা কথাটা কহ হরি হেতু করি হেতু করি। হে প্রভু জগন্নাথ তুমি বড় দয়াবন্ত, জানমতা ইলে পঙ্গু জানমতা ইলে পঙ্গু, লঙ্গে গিরি লঙ্গে গিরি লঙ্গে গিরি। প্রভু বনমালি হরি সুনা থালি মার কথাটা কই দেব হেতু করি হেতু করি, মার কথাটা কই দেব হেতু করি হেতু করি। বাবু গো হ্যাঁ হ্যাঁ, আগ কাহি পাই অযোধ্যারে রাজা ন হেল, পিতু সাত পানি প্রভু বনে গমিল। কাহি পাই অযোধ্যারে রাজা ন হেল, পিতু সাত পানি প্রভু বনে গমিল। ভরত কথাও নাই রাজা সিংহাসনে চড়ি, ভরত সেবা করিলা প্রজাপরি প্রজাপরি প্রজাপরি। বন মালি হরি সুনা তালি মার কথাটা কহি হরি হেতু করি হেতু করি। বাবু গো হ্যাঁ হ্যাঁ,
আগছে কঠৌ কিয়ে কহে ঋষি কেশ সিংহাসনে বসি ছিলা 14 বর্ষ সে কঠৌ কিয়ে কহে ঋষি কেশ সিংহাসনে বসি ছিলা 14 বর্ষ কাহার কি আত্মা কিমা কাহার কি আত্মা কিমা কহ ভরি কহ ভরি কহ ভরি বাবু গো হ্যাঁ হ্যাঁ আর গোটে কথা আছে আর কেন আছে আগয়ারে বড় সূর্য বংশ সৌভাগী পাই বুঝাই না পাই দেব হে বাবাহি এড়ে বড় সূর্য বংশ সৌভাগী পাই বুঝাই না পাই দেব হে বাবাহি পুরাণ দেই প্রমাণ প্রভু শ্যাম কন অদম বিপিন শুনে ধ্যান করি ধ্যান করি ধ্যান করি প্রভু বন মালি হরি সুনা তালি মার কথাটা বই দেব হেতু করি হেতু করি কেবল শিরে নুহে কি মুন্ড উপরে কেবে বি পিন্ধা যায় না যায় যে যে জাগারে অযোধ্যার রাজ সিংহাসনরে রাজা মহারাজ বসবা কথা সে জাগারে গোটে চপ্পল কিয়ে তার পূর্বজন্ম কাণ যে সে অযোধ্যার রাজ সিংহাসনে 14 বর্ষ যায় রাজুতি করেছিল সে চপ্পল পূর্বজন্ম কহব আর গোটে কথা আর কেন সে চপ্পল কিয়ে কেন কাহাকে পিন্ধাইছিল যে কাহাকে যৌতুক দেইছিল যে ই আমার কলিযুগরে জুয়ে মানকে বরি নেলা বেলকে চপ্পল পিন্ধাই কি নেছ কে কাহাকে নেইছিল যে এ পাগ তোমার বাবুরে কথা যে কি নাই হাত যে হিসাব হলালে না মতে পিটিবে গা বলছে মুই এ বা হাত আজি তোমার কথা কম কহতিবা হাত আন তা তা করি হলাই দাও দিবে সিংহাসনরে বসিলা 14 বর্ষ 14 বর্ষ পর্যন্ত বাবরে অযোধ্যার রাজ সিংহাসনরে বাবরে গোটে কঠৌটে পূজা পাইছিলা বাবরে রাজুতি করেছিলা তার বাবু সেই চপ্পল বা সেই কঠৌর পূর্ব জন্ম কাড়া পচরিছ বাবরে দুতির কান পরে টে কই দেমা কান তলে কহ কই দেমা দুতি গো মোর শ্রোতা বন্ধু মোর দর্শক বন্ধু মানে টিকে ভাল করে শুনবা লাগি চেষ্টা করবে আজ্ঞা অযোধ্যার রাজ সিংহাসনরে গুড়ে কঠৌ 14 বর্ষ পর্যন্ত সে সিংহাসনরে বসি দিলা বা রাজুতি করিলা কাহিকি বাবরে আগ কঠৌর পূর্ব জন্ম পচারিল গো ধনরে মন দে তোর শুনা আগ সে কঠৌর পূর্ব জন্ম পচারিল ধন গো মন দে তোমার শোনা বাবু বাবরে আগ সূর্য বংশে পূর্বে গো রাজা এক থিলে ধনরে সূর্য বংশে পূর্বে গো রাজা এক থিলে তার না কেন এ ধন রঘু রাজা তাঙ্ক নাম রে
ହନ ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ରେ ସୁନା ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ହେ ଧନ ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ରେ ଧନ ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଶୁଣିକିରି ଆମର ଘର ଲୋକ ନାଇଁ ବାବୁରେ ସେ ଆଜ୍ଞା ଆମର କେନ୍ଦ୍ରାର ଆଜ୍ଞା ବାବୁରେ ଆମକୁ କିଛି ପୁରସ୍କାର ଦେଇଛନ୍ତି ଠିକ କହିଲା ପୂର୍ବ ଜନ୍ମ ପଚାରି ଲଗ ଧନରେ ମନ ଦେଇ ତୋର ଶୁଣ ଆଗ ସୂର୍ଯ୍ୟ ବଂଶ ପୂର୍ବେ ଗୋ ରାଜା ଏକ ଥିଲେ ଧନ ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ରେ ଧନ ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ରେ ରାନୀ ଧନ ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ଏ ସୁନା ରଘୁ ରାଜା ତାଙ୍କର ନାମ ତାପରେ କଥା କଣ ହେଇଛି ଆଗ ପୁତ୍ରଙ୍କୁ ଯେ ରାଜ୍ୟ ଭାର ସମର୍ପିଣ ଧନରେ ଚଳିଲେ ଘୋର ଅରଣ୍ୟ ଆଗ ପୁତ୍ରଙ୍କୁ ଯେ ରାଜ୍ୟ ଭାର ସମର୍ପିଣ ଗୋ ଧନୀରେ ଧନରେ ଚଳିଲେ ଘୋର ଅରଣ୍ୟ ଆଗ ସେ ଅରଣ୍ୟ ମଧ୍ୟ ଗୋତପ ଆଚରିଲେ ଆଗ ସେ ଅରଣ୍ୟ ମଧ୍ୟ ଗୋତପ ଆଚରିଲେ ବାପରେ ଧନ କମ୍ପିଲା ମୋର ଭୁବନରେ ଧନ କମ୍ପେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ ରେ ସୁନା କମ୍ପେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ ଏ ଧନ କମ୍ପେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ ରେ ସୁନା ଏ ଧନ ହେ ରାନୀ କମ୍ପେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ ତାଙ୍କର ପୁତ୍ର ମାନଙ୍କୁ ରାଜ୍ୟ ଭାର ସମର୍ପଣ କରିଦେଇକିରି ବୃଦ୍ଧ କାଳରେ ଏବଂ ମହା ଘୋର ଅରଣ୍ୟ ଚାଲିଗଲେ ସେ ଘୋର ଅରଣ୍ୟ ମଧ୍ୟରେ ତପସ୍ୟା ଆଚରଣ କଲେ ସେତେବେଳେ ତାଙ୍କର ତପସ୍ୟା ଲାଗି ବାପରେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ କମ୍ପମାନ ହେଇଗଲା ଭଗବାନର ବୈକୁଣ୍ଠରେ ରହି ନେଇ ପାରିଲେ ତାପରେ କାଁ କଲେ ଆଗ ତାର ତପସ୍ୟା ଦେଖିଲ ପ୍ରଭୁ ନାରାୟଣ ଆସିଲେ ରାଜା ହର୍ଷଦନ ଆରେ କି ବର ମାଗୁଛୁ ଘେରି ମା ଗୋବର ବାବରେ କି ବର ମାଗୁଛୁ ରେ ଘେରି ମା ଗୋବର ଏହା କହିଲେ ଟି ନାରାୟଣ ରେ ଧନ କହିଲେ ଟି ନାରାୟଣ ଏହା କହିଲେ ଟି ନାରାୟଣ ରେ ଧନ ସୁନା ରାନୀ କହିଲେ ଟି ନାରାୟଣ ବାବରେ ସେତେବେଳେ ବୈକୁଣ୍ଠ ଭୁବନ କମ୍ପମାନ ହେଇଗଲା ତାଙ୍କର ତପସ୍ୟା ବଳରେ ବାବରେ ସେ ଭଗବାନ ପଲେଇ ଆସିଲେ କାଠାନ୍ତି ରଘୁରାଜାଙ୍କର ପାଖରେ ପଲେଇ ଆସିଲେ ଆର୍ ସେ ରଘୁରାଜା କି କହିଲେ ବାବୁ ରଘୁରାଜା ତୁ କିଣି ବଡ ସୁନ୍ଦର ପ୍ରଜା ବସଣ ଗୁଡି ରାଜାଟେ ତୁ ବୃଦ୍ଧ କାଳରେ କାହିଁକି ତପସ୍ୟା କରୁଛୁ ତୁ କାଁ ବର ମାଗୁଛୁ ମାଗିଦେଲା ବୋଇଲେ ସେଇ ସମୟରେ ଆଜ୍ଞା ମାନେ ଧ୍ୟାନ କରି ଟିକେ ଶୁଣିଥିବେ ଏଇଟା ଯେ ସେ ରଘୁରାଜା କାଁ ବର ମାଗିଥିଲେ ସେ ଦୁଇଟା ବର ମାଗିଥିଲେ ଗୋଟିଏ ବର ହେଲା ହେ ଭଗବାନ ତମେ ଯଦି ପ୍ରକୃତିରେ ଭଗବାନ ଆସିଯାଅ ବୋଇଲେ ପ୍ରଭୁ ମୋର ଅନ୍ତ କାଳରେ ମୋର ମୃତ୍ୟୁ ହେଲା ପରେ ମୋର ଆତ୍ମାକେ ତମର ପାଦ ତଳରେ ଟିକେ ଜାଗା ଦେବ ପ୍ରଭୁ ବୋଲି ଭଗବାନ ଅସ୍ତୁ ହେଉ ବୋଲି କହିଲି ଏବଂ ଦୁଇ ନମ୍ବର ବର ମାଗିଥିଲେ ପ୍ରଭୁ ଅଯୋଧ୍ୟା ସିଂହାସନରେ ଅଯୋଧ୍ୟାରେ ଏଇ ସିଂହାସନ ଯଦି କୌଣସି ପ୍ରକାର ବିପତ୍ତି ପଡ଼ବା ସେ ସମୟରେ ମୋର ମୃତ୍ୟୁ ପରେ ମଧ୍ୟ
ମୁଁ ଯେମିତି ପ୍ରଭୁ ସମ୍ଭଲେଇକି ରଖିପାରମି ଏନ୍ତା ପରଠେଇ ଦିଅ ଯେତେ ବୋଇଲେ ହେନ୍ତା କା ଭଗବାନ ଅସ୍ତୁ ହେ ବୋଇଲେ ଆର୍ ଚାଲିଗଲେ ତାପରେ କେନ ହେଲା ଆଗ କିଛି ଦିନ ଅନ୍ତେ ଗୋରଘୁ ରାଜାଙ୍କର ଛାଡ଼ିଲା ତାଙ୍କର ପ୍ରାଣ ବାବରେ କିଛି ଦିନ ଅନ୍ତେ ରଘୁ ରାଜାଙ୍କର ଧନରେ ତ ପ୍ରାଣ ଛାଡ଼ିଲା ବାବରେ ଯେତେ ପ୍ରାଣ ଛାଡ଼ିଗଲା ଆଗ ତାଙ୍କର ଶରୀର ମଧ୍ୟ ତାଙ୍କର ମୃତ୍ୟୁ ସର ମଧ୍ୟ ଆଗ ନା ଧୀବର ଏ ଧନ ବୃକ୍ଷ ଏକ ଜନମିଲା ରେ ଧନ ବୃକ୍ଷ ଏକ ଜନମିଲା ରେ ଧନ ଆମ ବୃକ୍ଷ ବୋଲାଇଲା ଧନ ବୃକ୍ଷ ଏକ ଜନମିଲା ରେ ଧନ ଏ ସୁନା ଆମ୍ବ ବୃକ୍ଷ ବୋଲାଇଲା ହରେ ସୁନା ଆମ୍ବ ବୃକ୍ଷ ବୋଲାଇଲା ମୃତ୍ୟୁ ହେଇଗଲେ ତାଙ୍କର ଶରୀର ମଧ୍ୟରେ ଗୋଟେ ବୃକ୍ଷ ଜନ୍ମ ହେଇଗଲା ଆଉ ସେ ବୃକ୍ଷ ନ ହେଲା ତାଙ୍କର ନାମ ହେଲା ଆମ୍ବ ବୃକ୍ଷ ବାପରେ ତାପରେ କଣ ହେଲା ଆଗ ପ୍ରଭୁଙ୍କର ଆଜ୍ଞାରେ ବିଶ୍ୱକର୍ମା ଆସି ଧନରେ ସେ ବୃକ୍ଷ ଯତ୍ନେ କାଟିଲେ ଧନରେ ସେ ବୃକ୍ଷ ଯତ୍ନେ କାଟିଲେ ଆଗ ସେ ବୃକ୍ଷ ମଧ୍ୟରୁ କଠଉ ତିଆରି ଧନରେ ସେ ବୃକ୍ଷ ମଧ୍ୟରୁ କଠଉ ତିଆରି ସେତ ଜନକଙ୍କୁ ଦେଇଥିଲେ ରେ ସେତ ଜନକଙ୍କୁ ଦେଇଥିଲେ ରେ ସୁନା ଜନକଙ୍କୁ ଦେଇଥିଲେ ସେତ ଜନକଙ୍କୁ ଦେଇଥିଲେ ରେ ସୁନା ଜନକଙ୍କୁ ଦେଇଥିଲେ ଘରେ ସୁନା ଜନକଙ୍କୁ ଦେଇଥିଲେ ଶେଷରେ ସଜନୀ ଧନରେ ମୃତ ବର ବେଶରେ ଗମିଲି ଆଗ ଖଣ୍ଡେ ଦୂର ଆସିବ ଜନକ ମହର୍ଷି ଧନ ଖଣ୍ଡେ ଦୂର ଆସିବ ଜନକ ମହର୍ଷି ବାବରେ ଏ ମତେ ଖଣ୍ଡେ ଦୂରୁ ନେଲେ ବରିରେ ଏ ମତେ ଖଣ୍ଡେ ଦୂରୁ ନେଲେ ବରିବୁ ସେ କଠଉ ପିନ୍ଧାଇ କରି ଘରେ ଧନ କଠଉ ପିନ୍ଧାଇ କରି ଏ ସୁନା କଠଉ ପିନ୍ଧାଇ କରି ବାବରେ ତ ଯେତେବେଳେ ସେ ଜନକ ମହର୍ଷିଙ୍କୁ ଦେଇଥିଲେ ସୀତା ଯେତେବେଳେ ସ୍ୱୟମ୍ବର ହେଇଥିଲା ଶିବ ଧନୁକୁ ଭାଙ୍ଗି ଦେଲା ପରେ ବର ବେଶରେ ଦେଲେ ଆମେ ଯାଉଛେ ଏଇ ସମୟରେ ଜନକ ମହର୍ଷି ବାବରେ ଖଣ୍ଡେ ଦୂର ଆସିକିରି ସେ କଠଉକେ ମତେ ପିନ୍ଧେଇକିରି ନେଇଥିଲେ କାରଣ ହେଲା ଭଗବାନଙ୍କର ପାଦ ତଳରେ ବି ସେ ରହିପାରିଲେ ସେ କଠଉଟା କିଏ ତାଙ୍କର ଆତ୍ମା ହଉଛନ୍ତି ବାବରେ କିଏ ରଘୁ ରାଜାଙ୍କର ଆତ୍ମା କଥା କଣ ହେଲା ବାବରେ ସେହି ରଘୁ ରାଜାଙ୍କର ଆତ୍ମା ହେଲେ ସେ କଠଉଟା ବାବୁ ଆର ସେ ଭଗବାନଙ୍କର ପାଦ ତଳରେ ରହିଲେ ହେଲେ ଆର ଗୋଟେ କଥା ବନ୍ଦାପନା ସରିଗଲା ଭଗବାନ ତ ଅଯୋଧ୍ୟାକେ ବି ଫେରି ଆସିଲେ ଏନ୍ତା କିଛି ଦିନ ଗଲା ପରେ ଆଗ ରାତ୍ରି ପାଇଲେ ରାଜ୍ୟ ରାଜା ହେବେ ପ୍ରଭୁ ସେ କୋଦଣ୍ଡଧାରୀ ବାବରେ ରାତ୍ରି ଶେଷ ହେଲେ ତାର ତ ସକାଳ ପାଲ ରାଜା ହେବାର କଥା ରାମଚନ୍ଦ୍ର ଭଗବାନ ବୁଝିପାରୁଛ ତ ଏଇ ସମୟରେ କଣ ହେଲା ବାବରେ ଆଗ କୈକେଇ ଯେ ବେନି ବର ମାଗିଥିଲେ ବାବରେ କୈକେଇ ଯେ ବେନି ବର ମାଗିଲେ ବାବରେ ସେ ତ ଦଶରଥଙ୍କୁ ସତ୍ୟ କରିରେ ଦଶରଥଙ୍କୁ ସେ ସତ୍ୟ କରି ହେ ସୁନା ହେ ସୁନା ହେ ସୁନା ଦଶରଥଙ୍କୁ ସେ ସତ୍ୟ କରି
ବର ମାଗିଥିଲି କାଁ ବରା ରାମଚନ୍ଦ୍ର 14 ବର୍ଷ ବନବାସ ଯିବେ ଏବଂ ଭରତ ବାପରେ 14 ବର୍ଷ ରାଜ୍ୟର ରାଜା ହେବେ ଏନ୍ତା ପରଟେ ଯେତେବେଳେ ମାଗି ଦେଇଛନ୍ ଏଇ ସମୟରେ ବାପୁରେ କହିକି କାହିଁକି ସେ ବର ମାଗିଥିଲେ କହିକି ଜାଣିଥିଲେ ବାପରେ ଯେ ଅଯୋଧ୍ୟାର ସିଂହାସନରେ ଶନି ଦଶା ପଡିଗଲା ଯିଏ ରାଜା ହେବେ ସେ ମୃତ୍ୟୁବରଣ କରିବେ ହେଲେ କହିକି ବାପା ଆମକୁ କିଛି ପ୍ରଶ୍ନ ତାଙ୍କର ଆଶୀର୍ବାଦ ସବୁବେଳେ ଆମର ପ୍ରଥା ଉପର ଆଣି ଦେଖବା ଆଉ ଥରେ ଆଣି ଦେଖବା ହେଲେ ବାପରେ ସେ କହିକି ଚିନ୍ତା କଲେ ରାମଚନ୍ଦ୍ରକୁ କେତେ ନା କେତେ ଭଲ ପାଉଛନ୍ କେତେ ସ୍ନେହ ମମତା କରୁଛନ୍ ତେଣୁକରି ସେ କହିକି ଚିନ୍ତା କଲେ ମୋ ରାମଚନ୍ଦ୍ର ନାଇଁ ମରୁ ମୋର ଭରତ ପଛେ ରାଜ୍ୟ ସିଂହାସନରେ ବସିକି ପଛେ ମରିଯାଉ ହେଲେ ମୋର ରାମଚନ୍ଦ୍ର ମୋର ପୁଅ ନାଇଁ ମରୁ ବୋଲି ଚିନ୍ତା କରିକିରି ଆର୍ ରାମଚନ୍ଦ୍ର ଭଗବାନଙ୍କୁ ଯେତେବେଳେ କଠୋଉ ବାପରେ ରାମଚନ୍ଦ୍ର ଭଗବାନ ଯେତେବେଳେ 14 ବର୍ଷ ବନବାସ କରିଦେଇଥିଲେ ସେଇ ସମୟରେ ସେଥିଲାଗି ବୋଲିକିରି ରାମଚନ୍ଦ୍ର ଭଗବାନ ରାଜ୍ୟର ରାଜା ନହେଲେ କାହିଁକି କୈକେୟୀଙ୍କର ମନ୍ତ୍ରଣାଳୟରେ କାହିଁକି ରାମଚନ୍ଦ୍ର ଯଦି ସେ ସିଂହାସନରେ ବସିଥିତେ ଆର୍ ବି କେହି ଯଦି ବସିଥିତେ ବୋଇଲେ ବାପରେ ସେ ଜାଗାରେ ସେ ମୃତ୍ୟୁବରଣ କରିଥିତେ ହେଲେ ବାପରେ ଏ ସମୟରେ ଭରତ କାଁ କରିଛନ୍ ଯେତେବେଳେ ରାମଚନ୍ଦ୍ର ବନବାସ ଯାଇଛନ୍ ଆଗ ରାମଚନ୍ଦ୍ର ଠାରୁ ଗୋ କଠଉ ଆଣିଣ ଭରତ ସିଂହାସନରେ ଥୋଇଲା ବାବରେ ସିଂହାସନରେ ଥୋଇଣ ବାବରେ ସିଂହାସନରେ ଥୋଇଣ ଆଗ ପ୍ରଜାପାଳି ପ୍ରଜାପରି ତାଙ୍କୁ ପୂଜା କରୁଥିଲେ ବାବରେ ପ୍ରଜାପରି ରାଜାଙ୍କୁ ପୂଜା କରୁଥିଲେ ଆଗ ପ୍ରଜାପରି ତାଙ୍କୁ ପୂଜା କରୁଥିଲେ ଏଇଟା ରାମାୟଣରେ ପ୍ରମାଣରେ ଧନ ରାମାୟଣରେ ପ୍ରମାଣ ଏଇଟା ରାମାୟଣରେ ପ୍ରମାଣ ରାମାୟଣରେ ପ୍ରମାଣ ହରେ ଧନ ଧନ ଏ ଧନ ପଦ ଯୋଡ଼ିଲେ ବିପିନ ଏ ସୁନା ପଦ ଯୋଡ଼ିଲେ ବିପିନ ଆଗ ସୁନରେ ଆଜି ଭେଟିଛେ ସପନ କେତେବେଳେ ଇ ରାତିରେ ଭେଟିଥିଲେ ମୁଇଁ ଭର୍ମି ଦେଲି ବୋଲି ଭାବି ଦେଇଛି ବୁଝିଲା ଏଇଟା ମୁଇଁ ଦିନର ଦୁଇ ପହରେ ସପନଟା ଭେଟି ଦେଇଛେ ତମର ମନଟା ତ ନାଇଁ ନମି ତାନ ଲାଗ୍ସି ବାପରେ ଦୁତିକୁ ଆଜି ଭେଟିଛେ ସପନ ଧନରେ ଆଜି ଭେଟିଛେ ସପନ ଆଗ ସପନର ସୁରେଶେ ଏ କଦମର ତଳରେ ଏ ଜନେ ଚୁରେଇ ନେଲା ମୋର ମନ ବୋଲ କାଁ ବୋଲ କାଁ ବୋଲ ଦୁତିକୁ ଆଜି ଭେଟିଛେ ସପନ ଧନରେ ଆଜି ଭେଟିଛେ ସପନ ଆର୍ ସପନ ସୁରେଶ କଦମର ତଳରେ ଏ ଚନ ଚୁରେଇ ନେଲା ମୋର ମନ ଦୁତିକୁ ଆଜି ଭେଟିଛେ ସପନ ଧନୁରେ ଆଜି ଭେଟିଛେ ସପନ ଦୁତି
ତାହେଲେ ଆଣିଦେବ ଯ ତମର ମନଟା ଖରାପ ହେଇଗଲା ନା ମୋର ରାଧା ମାଇକା ମାମୁ କୁଆ ହେନ୍ତା ତୁମର ବଡ଼କେ ଧର ମାମୁ ଯିମା ଏ ମାମୁ କେଳା କରି କେନ୍ତା ଯିମି ଗ ଚିନ୍ତାରେ ଟିକେ ନେଇ ଛାଡ଼ ନେଇଛେ ମାମୁ ମର ଚାଦର ଲାଗୁ ଅଠେ ମତ ଦେବା ବିରା କେ ଲାଗୁଛେ ଡର।